হ্যালো গাইস, সো অনেক বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দুররাজ ফ্রিয়াতে আজকে বর্তমানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। সো যারা যারা বৃষ্টির ভিতরে ড্রাইভ করছেন তাদের জন্য কিছু সতর্কবাণী কথা নিয়ে আসছি। সত্যি মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনারা যারা বৃষ্টিরত অবস্থা ড্রাইভ করছেন হয়তো পরে আপনাদের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেতে পারেন। সো ভিডিওটা বেশি লম্বা নয়, যা শর্টের ভিতরে করছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বিষয়টা হলো মানে যারা বৃষ্টির ভিতরে ড্রাইভ করছেন কয়েকটা বিষয় আপনারা অবলম্বন করবেন যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেতে পারেন। বৃষ্টির ভিতরে বেসিক্যালি আমরা প্রায় সময় দেখি যে অনেক গাড়ির গ্লাস ভিতর দিয়ে একদম আইসে পরিণত হয়ে যায় বা সামনে কিছু দেখতে পাই না। তো এর জন্য আমাদের যেটা করণীয় সেটা সত্যি কথা বলতে কি আপনাদের এসি সবসময় বৃষ্টির ভিতরে অন করে রাখবেন, আর সেটা কুলিং এসি নয়, সেটা হচ্ছে হিটার এসি। সো হিটার এসিটা সবসময় অন করে রাখবেন এবং বৃষ্টির ভিতরে যে আমরা আমাদের সামনে এবং পায়ের দিকে এবং একটা এসির একটা বাটন আছে, সো বাটনটা আমরা ঘুরিয়ে অবশ্যই আমরা এই যেটা সামনের দিক দিয়ে বাতাসটা বের হয় সো এই বিষয় মানে এই অপশনটা আমরা অন করে রাখবো, ঠিক আছে? তো সামনের বিষয়টা যদি আমরা অন করে রাখি দেখা যায় সমস্ত আর এসি অফ করে এসির নাম্বার একে দিয়ে বা দুইয়ে দিয়ে আমরা যে হিটার যে বিষয়টা আছে সেই হিটার অপশনটাতে টাচ করে আমরা সম্পূর্ণ গাড়িটাকে সবসময় আমরা হিট রাখবো। সো এতে করে আপনাদের যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে গাড়ির ভিতরটা অনেক গরম থাকবে, আর গরম থাকলে গাড়ির ভিতরে যে আইসটা আছে তো সেই আইসটা আর থাকবে না। আর যদি আইসটা না থাকে তাহলে মনে করবেন যে আপনাদের গাড়ির গ্লাসগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। আর মাঝে মাঝে আপনার যে ওয়াইফার যে অপশনটা আছে যেটার মাধ্যমে আমরা পানিটা সরাই, সো এই পানিটা সরা রাখবেন। এটা তো মূলত আমরা সবাই করি, কিন্তু আমরা আমাদের মূল যে কথাটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের গাড়ির গরম হিটারটা অন করে আমরা ড্রাইভ করব। আর যদি গরম হিটারটা আপনারা সবাই অন করে ড্রাইভ করেন তাহলে সামনে ক্লিয়ার দেখতে পাবেন, পিছনে একটা গাড়ি আসছে কিনা সেটা দেখতে পাবেন, এবং আপনারা ডানে বামে ইন্ডিকেটর দিয়ে বা মেরু গ্লাস দিয়ে আপনারা সহজে দেখতে পাবেন। সো আপনাদের জন্য বিশাল একটা হেল্পফুল হবে। সো সাইদুররাজ ব্লগ থেকে আমি সাইদুররাজ, আর আপনাদের মাঝে মানে যদি আমার এই টপিক ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে সবাই একটু ফলো দিতে ভুলবেন না, আর যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আশা করি আমার এই ভিডিও থেকে হতেই পারে আপনার একজন বাংলাদেশি ভাই একটা বিপদ থেকে বেঁচে যায়। অনেকে আছে যে যারা ড্রাইভ করে কিন্তু বৃষ্টির ভিতরে ড্রাইভ করার সিস্টেমটা হয়তো না জানে, তো তার জন্য আমার ভিডিওটা দেখলে হয়তো সে বুঝতে পারবে যে না আমি বুঝে গেছি আর আমার প্রবলেম হবে না, আর ইনশাল্লাহ আমি ড্রাইভ করতে সক্ষম হব রিয়াদ এবং বৃষ্টির মাঝখানে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সাইদুররাজ ব্লগ থেকে রইল সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।